নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সানাউল্লাহ, আপনি দেখছেন সানা ডিজিটাল 365। চলে এসেছি নতুন একদম লেটেস্ট একটা ভিডিও নিয়ে। তো বিষয় কি, আজকেই মমতা ব্যানার্জি নবান্ন সভাঘর থেকে একটি বক্তব্য দিয়েছেন। তাতে বলে হয়েছে, নতুন যে কৃষক বন্ধু আছে তাতে 91,57,000 কৃষককে সহায়তা প্রদান করা হয়েছে। তো আরও অনেক কিছু এ বিষয় নিয়ে বলা হয়েছে আজকে নবান্ন সভাঘরে। তো চলুন দেখে নিই কী বলেছে। তার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিন, যাতে এরকম লেটেস্ট ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন মূল ভিডিওতে আসা যাক। আমি প্রথম শুরু করব রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পের সহায়তা প্রদানের শুভ সূচনা। এবারে রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু সকলকে আমরা নতুন যারা হয়েছেন তাদেরও সকলকে অভিনন্দন জানাই। এর আগে গত জুন মাসে 27 জুন 22 খরিফ মৌসুমের জন্য আমরা 79 লক্ষ কৃষককে মোট 2,468 কোটি টাকা সহায়তা দিয়েছি। অর্থাৎ এবছরই কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকদের মোট 5,023 কোটি টাকা সহায়তা দেওয়া হলো। আমরা এর জন্য আমরা গর্বিত। আজকে দেওয়া হচ্ছে 91,57,000 কৃষককে সহায়তা দেওয়ার প্রকল্প, এবং এটা মোট আমরা 5টা দুয়ারের সরকারেও 30 লক্ষের বেশি কৃষক যারা সুযোগ পাচ্ছিলেন না তাদেরও আমরা নিয়ে এসেছি এবং দিচ্ছি। অর্থাৎ রাজ্যের সব কৃষককেই আমি অভিনন্দন জানাচ্ছি, এবং কৃষকদের প্রাপ্য আগের তুলনায় কৃষক বন্ধু ডবল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 12,500 কোটি টাকার বেশি এই প্রকল্পে সহায়তা করা হয়েছে কৃষকদের। সব মিলিয়ে 2019 সাল থেকে কৃষক বন্ধু ও কৃষক বন্ধু নতুন মিলিয়ে 12,500 কোটি টাকা কৃষক বর্গাদার ভাগচাষীদের সহায়তা হিসেবে দেওয়া হলো। এছাড়াও 18 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত কৃষক মারা গেলে তার পরিবারকেও 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হয়। তাও প্রায় 67,612 কৃষক পরিবারকে আমরা 1,352 কোটি টাকা সহায়তা দিয়েছি। এবারেও আমফান ইয়াসের মতো প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে হেল্প করেছে।